বিয়াস দেখেন নেত্রকোনা মুক্তারপাড়া ব্রিজের সংলগ্নে ঘোষের বাজারের সাথে বিআইডিসির পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বৃষ্টি হইতে না হইতে মানে তলিয়ে যায় সব কিছু। কিন্তু আমি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা কমিশনার সাহেব আছেন, মেয়র আছেন, হ্যাঁ আপনার জেলা পরিষদের চেয়ারম্যান আছেন, উপজেলার চেয়ারম্যান আছেন, অবশ্যই আপনারা এই জায়গাটা দ্রুতগতিতে একটু তদন্ত করেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটা আপনাদেরকে আজকে পুরোপুরি দেখাইতেছি। এখানে আসলে যারা আছে তরি তরকারি বিক্রি করে তারা কিন্তু এখানে এখন নাই। এই যে লাউগুলি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পানির তলে, একটা লাউ কিন্তু পানির তলে। ভাই ভাই, এই তরকারি কি আপনার? এটা কি কোন নির্ধারিত মানে লোক নাই যে এমন দর্শক দেখছেন? এটা কিন্তু মেইন রোডের পাশে, হ্যাঁ মেইন রোডের একদম উপর না পাশে ভাই। এই যে দেখেন পানি, আর এই যে ভিডিওটা দেখুন, এরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে দেখেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মুক্তারপাড়া ব্রিজের একদম দক্ষিণ পাশে দেখেন। এ ভাই, এই যে পানি দেখতেছি, এই মালামাল কার? পানির উপরে বাইসা যাইতেছে এখন। এই যে মালামাল কিনছেন, এটি কি আপনারা লস না এখন? হ্যাঁ এটার প্রতি অভিযোগ জানান না? না, যারা বাজার কমিটি আছে তাদের কাছে জানান, এই জায়গাটা পয় পরিষ্কার করে দেবো। কিন্তু তো একটা ড্রেনের একান্তরই দরকার, ঠিক না? কিন্তু ড্রেন যে দরকার, ড্রেন তো করে নাই। এই এই পানিটা দুদিন ভরা থাকে রাখে, কত বইরে দেন আপনারা ফান্ডে? 120 টাকা। এই যে দেখেন কলা, লাউ, পটল, ঝিঙ্গা, ডাটা, বরগটি, এমন কোনো জিনিস বাকি না। একটু হইলে অবশ্য বাইশে বাইশে যাইতো গা, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, আরো আরো হওয়ার সম্ভাবনা আছে। ভাই আপনার কি চাই? কি চাই? অবস্থা খারাপ।